প্রধানমন্ত্রীর জনধন অ্যাকাউন্টে প্রত্যেকটা মহিলাই পাচ্ছে আগামী তিন মাসের জন্য পাঁচশো টাকা করে কেন্দ্র সরকার সেটা আগেই ঘোষণা করে দিয়েছে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম কীভাবে আপনারা জনধন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ওপেন করবেন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সমস্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আপনি যদি এখনও পর্যন্ত ভিডিও না রেখে থাকেন আপনি অবশ্যই আই বাটনে দেখতে পাচ্ছেন আই বাটনে ভিডিও লিঙ্ক পাবেন সেখানে আপনারা ক্লিক করে রেখে নিতে পারেন কীভাবে আবেদন করতে হবে আজকে দেখাবো এই আবেদন করার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে কী ডকুমেন্টস থাকলে আপনি তবে সুবিধা পাবেন এখানে যে সুবিধা হচ্ছে আপাতত পাঁচশো টাকা করে পাওয়া যায় এবং জনধন অ্যাকাউন্ট থাকলে এক একটা উপভোক্তা পাবেন যে সুবিধা সেটা হচ্ছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে আপনি ওপেন করতে পারছেন সাথে আপনার ব্যালেন্স যেগুলো রাখছেন সেই অ্যাকাউন্টে ব্যালেন্স থাকার জন্য আপনি ইন্টারেস্টও পাবেন তো দেখিনি আমরা কি কি ডকুমেন্টস রাখছি এখানে কেউ সে ডকুমেন্টস হিসেবে আপনার লাগছে শুধুমাত্র যে কোনো একটা ডকুমেন্টস হলেই হবে এই লিস্টে দেখুন একটা ভিডিওটা গিয়ে লাইক করতে পারেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখানে আপনারা বেল আইকনে ক্লিক করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন অফিসিয়াল ভ্যালিড ডকুমেন্টসের লিস্ট আছে এখানে যেমন আছে পাসপোর্ট পাসপোর্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন বা ড্রাইভিং লাইসেন্স বা পারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড বা জব কার্ড হলে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এছাড়া আপনার আধার লেটার হলে আপনি আবেদন করতে পারছেন এছাড়াও এই কটা লিস্ট এই ছটা লিস্ট ছাড়াও আপনার যদি এই যে লিস্টগুলো আছে যেমন দেখুন আইডেন্টি উইথ ফোটোগ্রাফ সেটা যদি ইস্যু করা হয় সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের দ্বারা বা স্ট্যাডিউটরি ও রেগুলেটরি অথরিটি দ্বারা বা পাবলিক সেক্টরি আন্ডারটেকিংস দ্বারা বা সিড্রাল কমার্শিয়াল ব্যাংকস এবং পাবলিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে যদি ইস্যু করে সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন যদি আপনি কোনো গ্যাজেটেড অফিসার দিয়ে আপনার একটা অ্যাটিসেড কপি নিয়ে যেতে পারেন একটা লেটার গ্যাজেটেড অফিসার দেয় সেটাও আপনি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবেন ব্যাংকে মানে আপনি জনধন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবারে যদি এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে একটাও আপনার লিস্টটা না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি জনধন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সেখানে একটা লিমিটেশন সেটা হচ্ছে স্মল অ্যাকাউন্ট স্মল অ্যাকাউন্টটা কি স্মল অ্যাকাউন্টের ফ্যাসিলিটি হচ্ছে কিছু লিমিটেশন থাকবে যেমন আপনি বছরে সব মিলে 1 লক্ষ টাকার বেশি ট্রানজেকশন করতে পারবেন না আপনি কোনো মাসে 10000 টাকার বেশি ট্রানজেকশন করতে পারবেন না আপনি কোনো সময় আপনার অ্যাকাউন্টে 50000 টাকার বেশি অ্যামাউন্ট রাখতে পারবেন না আর এখানে আপনি দেখতে দিতে পাচ্ছেন আপনি জাঁধন যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্ট থেকে কি কি সুবিধা পাচ্ছেন জানা আছে 2 লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে আপনি কিন্তু পাবেন দু লাখ টাকার একটা ইন্স্যুরেন্স কাভারেজ আর ত্রিশ হাজার টাকার একটা ডেথ বেনিফিটও আছে সেটা যদি আপনার অ্যাকাউন্ট ওপেন হয় পনেরো আট দু হাজার চোদ্দ থেকে একত্রিশ জানুয়ারি দু হাজার পনেরো মধ্যে যারা অ্যাকাউন্ট ওপেন করছেন তাদের জন্য এটা